ও ফাইনালি ইন্টারনেট ইজ ব্যাক। গত কয়েকদিন গেছে আমার উপর দিয়ে, না আমি আন্দোলনের কথা বলতেছি, আন্দোলন সেটা তো আলাদা ব্যাপার। মানে 2020 সালের মতো ফিল হইতেছিল, ঘরেই ছিলাম আমি কয়েকদিন, এই 19 তারিখ থেকে এখনো বাসায়, বাসার সামনে শুধু বের হয়েছি। ওয়াইফাই অনেকদিন আগে থেকেই নাকি এসে গিয়েছে, আমার বাসায় ওয়াইফাই নেই, ফোনে নেট আসছে বাট নেট অনেক স্লো। ভিডিও রেকর্ড করছি, জানি না কবে আপলোড করতে পারবো, হয়তো কাল না হয়তো পরশু, বাট এখন রেকর্ড করে রাখছি, এর মধ্যে এডিট করে রাখবো। এই কদিন সারাদিন শুধু ঘরে বসে মুভি দেখেছি, ফোনে অনেক মুভি ডাউনলোড করা ছিল, প্রায় মার্চ মাস থেকে মুভি ডাউনলোড করা ছিল, সেখানে আমি ওয়াইফাই কোনো জায়গায় পাই মুভি নামানো শুরু করে দিই, কারণ আমার পাশে তো ওয়াইফাই নেই, একের সাথে 10-12টা করে মুভি নামিয়ে নিই, দেখা আর হয় না, নামিয়ে রেখে দিই। ফোনে 128 GB জায়গা, এরকম করে অনেক মুভি জমে গিয়েছিল, দেখাই হতো না, বাট মাঝে মাঝে একটা দেখতাম সময় পেলে। এই কদিন ভালো টাইম পেয়েছি, ভাবলাম এখন সব মুভিগুলো দেখিনি। তো এই 9 দিনের মধ্যে আমি প্রায় 84টার মতো মুভি দেখেছি, ফোনে এখনও অনেক মুভি রয়েছে, এখন সব মুভি শেষ হয়নি দেখা, বাট ইন্টারনেটে শিখিয়েছে আর হয়তো দেখা হবে না বেশ কয়েকদিন ধরেই। এর মধ্যে রয়েছিল বাংলাদেশি মুভি, ইন্ডিয়ান মুভি, হলিউডের কিছু মুভি ছিল, সব জায়গায় মুভি মিলে গেলেই 84টার মতো মুভি ছিল। শুরু করেছিলাম শাহরুখ খানের মাই নেম ইজ খান মুভিটা দিয়ে, আর সর্বনিম্ন একদিনে মুভি দেখেছিলাম 6টা, আর সর্বোচ্চ দেখেছিলাম 11টা। প্রথম দুদিন 6টা দেখতে পাই, পুরো দিন শেষ করার পরে ফোন করি, একদিন তো 6টা দেখেছি, কালকে আরও বেশি দেখার ট্রাই করবো। সারা ঘুম থেকে উঠে মুভি দেখা শুরু, আর ঘুমানোর এক পর্যন্ত মুভি, এরকমই চলতেছিল আমাদের। আর আমার বন্ধুদের অবস্থা তো আরও খারাপ ছিল, ওরা ওদের ফোনে কোনো কিছু ডাউনলোড করা থাকতো না, কারণ সবাই বাসে ওয়াইফাই আছে, ওদের অবস্থা আরও বেহার হয়ে গিয়েছিল। মানে কী করবে সেটাই মানে বলতে আসে না, যে মোবাইল চালাতে পারে না, মোবাইল কিছু নাই, সবাই ইন্টারনেটের উপর নির্ভরশীল ছিল, বাট আমার ফোনে যে ডাউনলোড করেছিল মুভিগুলো সব দেখে নিয়েছে, সারাদিন তো ইউজ করে কেটে গিয়েছে। শাহরুখ খানের মুভি ছিল অনেকগুলো, লাইক চাক দ্য ইন্ডিয়া, মাই নেম ইজ খান, কাবি খুশি কাবি গাম, ঋত্বিকের মুভি ছিল গুজারিশ, ধুম টু, আমেরিকানের মুভি ছিল সারফারোশ, বাজি, দিল, সালমান খানের মুভি ছিল কিক, দাবাং, বডিগার্ড, অক্ষয় কুমারের মুভি ছিল অনেকগুলো, কমেডি মুভি ছিল, কমেডি মুভি ছাড়াও অনেকগুলো সাধারণ মুভি ছিল। মানে এখন এতগুলো মুভির নাম বলতে গেলে সুরশিষ্ঠ মুভি বলতে অনেক নাম, দেবের মুভি ছিল কিছু, লেসক্কা, চ্যালেঞ্জ, পাগলু, পোকাবাবু, পঙ্কুশের মুভি ছিল জমি বসে জুলিয়েট, আশিকি, ইডিয়েট, কানামাসি, জিদের মুভি ছিল অনেকগুলো, মানে এত এখন বলা শেষ করা যাবে না। হলিউডে ছিল জন উইক, এই সিরিজটা সব দেখেছি, আবার মানে ভালো লাগে অ্যাকশন মুভি দেখতে, আলাদাই মতো অ্যাকশন কমেডি এই দুটি আমার ফেভারিট জনরা, অ্যাকশন আর কমেডি এরকম এই দুই টাইপের মুভি আমার সবসময় দেখতে ভালো লাগে। আজ ফাইনালি ইন্টারনেট এসে গেছে, এখন জেলখানা থেকে মুক্তি পেয়েছে এরকম লাগছে। অনেকদিন পরে মাইকটা খুলেছি, মনে হয় ভিডিও রেকর্ড করছি, মানে এখন কেমন আনকমফোর্টেবল লাগছে ভিডিও রেকর্ড করতে, অনেকদিন হয়ে গেছে 10 দিনের মতো প্রায়, তার আগে থেকে অনেকদিন ভিডিও রেকর্ড করিনি, অসুস্থ ছিলাম তার আগে, এখন থেকে আবার রেগুলার ভিডিও হয়তো আসা শুরু করবে। নেটটা স্পিড অনেক স্লো, নেটটা আগের মতো পুরোপুরি হয়ে গেলেই হয়, দেশের অবস্থা তো পুরো খারাপ, এখনও খারাপ বলতে হয়, এই কদিন যা গিয়েছে দেশ সেটা কল্পনাও করা যায় না, অনেক ছাত্ররা মারা গিয়েছে, সেটা সবাই স্বীকার করে না, আমার ভিডিওতে নতুন করে কিছু বলার নেই, দেশ হয়েছে এখনও জানি না কী হবে ভবিষ্যতে, দেশের অবস্থা এখন সত্যিই খারাপ, মানে এমন একটা সমাজে বাস করতে আছি বলার মতো না, আর আল্লাহ এখনও বাঁচিয়ে রাখছে এই সুক্রিয়া, কত ছাত্ররা প্রাণ দিয়েছে, তো মেধাবী ছাত্ররা কষ্ট করে ভাসিয়ে দিতে চান্স হয়েছে। এবারদিন ফোনে ইন্টারনেট ছিল না, বিদেশের কোনো খবর ছিল না, কোন মুভির কী আপডেট, কোনো গান, কোনো টিজার ট্রেলার কিছু জানি না কী হয়েছে, কিন্তু ওই আগে সব পুরোনো মুভিগুলো সব দেখে নিয়েছি কয়েকদিন ধরে, এখন নতুন করে সব কিছু দেখা শুরু করবো, সব আপডেটগুলো দেখবো, কী কী মুভি বের হয়েছে, সামনে কী কী মুভি বের হবে, সেই মুভি টিজার ট্রেলার গান সব কিছু আমরা দেখা শুরু করে দেবো, আবার অনেক কিছু জমে রয়েছে, ইউটিউব তো নোটিফিকেশন পুরো ভরা, সবার গান দেখতে হবে আস্তে আস্তে করে, আগের মতো সব কিছু ঠিকঠাক করতে হবে। কী একটা অবস্থা ছিল ওই কয়দিন, এরকম আর না হোক, মানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া, ইন্টারনেটের উপরে কত মানুষ ভরসা থাকে, এই ফ্রিল্যান্সের অবস্থা তো পুরো খারাপ, যারা ফ্রিল্যান্সিং করে দিন চালায়, মানে 1 সপ্তাহ 10 দিন ধরে তো এদের অবস্থা পুরো খারাপ, অনেকে হয়তো কাজ সাবমিট করার কথা ছিল নির্দিষ্ট তারিখে, সেটা করতে পারেনি, টাকা পায়নি, এই ইউটিউবারদের অনেক ক্ষতি হয়ে গেছে, এই কদিন ভিডিও আপলোড করতে পারেনি, সেখানে হচ্ছে চ্যানেল রিলস অনেক কমে যাবে, সব দিক দিয়ে অনেক ক্ষতি হয়ে গেছে। ইন্টারনেট এই 2024 সাল সবাই ইন্টারনেট উপরে ভরসা করে থাকে, মানে ইন্টারনেট মানেই সব কিছু, ইন্টারনেট ছাড়া কিছু করা যায় না, কারেন্ট বিল থেকে শুরু করে বিদেশে একটি অনলাইন প্রজেক্ট সব কিছু ইন্টারনেটের মাধ্যমে করতে হয় এখন, বাট ইন্টারনেটটা যে বন্ধ করে দিয়েছে এটা ভিতর ইনসাইড জব বলতে পারি, সে নিয়ে আর কি আমি কথা বলবো না, এটা এটা হাস্যকর হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই। This is Rap, Hankir Gola Dorza Call.